নমস্কার বন্ধুরা শ্যামল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা বাড়িতে রেগুলার রুটি পরোটা কম বেশি খেয়ে থাকি আর একঘৃহে রুটি পরোটা কিন্তু আমাদের কখনোই ভালো লাগে না তাই আজ আমি সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি পরোটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এটি না লাচ্ছা না পেটাই একটি সম্পূর্ণ নিজের মতো করে তৈরি করেছি আর খেতে হয়েছে দুর্দান্ত আপনারা ভিডিওটা খুব ভালো করে দেখবেন যদি ভালো লাগে আমার আজকের ভিডিওটা তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার কিন্তু একান্ত অনুরোধ রইল লেয়ারযুক্ত একদমই খাস্তা একটি পরোটা আর এটি কিন্তু দীর্ঘ সময় অবধি নরম থাকবে একটু শক্ত হবে না আর এই পরোটাটা তৈরি করেছি আমি অল্প তেলে আটা দিয়ে তাহলে দেখতে থাকুন ভিডিওটা এর জন্য আমি একটি মেজারমেন্ট বাটি নিয়েছি আপনারা যে পরিমাণে বানাবেন সেই অনুযায়ী কিন্তু একটি বাটি বা কাপ বা যে কোনো ধরনের একটি পাত্র নেবেন এই বাটির দু বাটি পরিমাণে আটা নিলাম এটি নর্মাল যে রুটি খাওয়ার আটা হয় সেই আটা এর মধ্যে মিক্স করছি দু চামচ পরিমাণে ময়দা এটি অপশনাল আপনারা না চাইলে নাও দিতে পারেন এখানে দিয়ে দিচ্ছি নুন ছোটো চামচের এক চামচ পরিমাণ নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে একটু মিক্স করে নিচ্ছি রকম ময়ম এখানে ব্যবহার করা হবে না বন্ধুরা এবার এক বাটি পরিমাণ জল নিয়েছি যে বাটি মেপে আমি দু বাটি আটা নিয়েছি সেই বাটির এক বাটি জল নিয়েছি এই মাপটাই কিন্তু এই পরোটার ক্ষেত্রে খুবই জরুরি এই এক বাটি জল আমি ধীরে ধীরে এর মধ্যে অ্যাড করব আর এই মাখ হাটার উপরে এই পরোটার কিন্তু বিশেষত্ব নির্ভর করছে কিভাবে মাখছি অবশ্যই ভালো করে দেখতে থাকুন ভিডিওটা বন্ধুরা খুবই সুন্দর একটি রেসিপি শেয়ার করছি অবশ্যই আশা করছি ভালো লাগবে আর এই ধরনের পরোটা যদি আপনারা একবার বাড়িতে বানান তাহলে প্রতিদিনই বানাতে ইচ্ছে করবে এবার পুরো জলটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু বাটি আটার জন্যে মোটামুটি এক বাটি পরিমাণ জলই যথেষ্ট আর এরকম নরম করে কিন্তু আটাটা মাখতে হবে এটি এই পরোটার প্রথম বিশেষত্ব দেখুন কতটা নরম হয়েছে আমরা যেটা নর্মাল রুটি বা পরোটার ক্ষেত্রে যেটা পাখি করি সেটা কিন্তু নয় এটি কিন্তু প্রচণ্ড নরম করে মেখেছি আমি দেখুন একদমই নরম আমার হাতে লেগে রয়েছে অবশ্যই বুঝতে পারছেন জন্যে বললাম যে কোনো ধরনের মেজানমেন্ট কাপ বা বাটি দিয়ে মেপে নেবেন দু বাটি পরিমাণ ময়দা নিলে বা আটা নিলে আপনারা শুধু ময়দা দিয়েও করতে পারেন তবে সেক্ষেত্রে একটু হেলদি হবে না পরোটাটা আমি আটা দিয়ে করেছি অল্প পরিমাণ তেল দিয়ে আমি এর মধ্যে লাগিয়ে নিলাম অবশ্যই রিফাইন তেল দেবেন এবার দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম দশ মিনিটের বেশি রাখার কিন্তু একদমই দরকার নেই পাঁচ থেকে দশ মিনিট রাখলেই যথেষ্ট হবে এবার হাত দিয়ে একটু মেখে নিচ্ছি আর দেখুন কতটা নরম খুবই সফট একটি ডো তৈরি করে নিতে হবে দু বাটি আটার ক্ষেত্রে অবশ্যই এক বাটি জল কিন্তু লেগে যায় আপনারা বুঝে জলটা ব্যবহার করবেন আটাটা শক্ত হলে এই পরোটাটা একদমই ভালো হবে না বন্ধুরা এবার কিচেন স্ল্যাবের উপর আমি সামান্য পরিমাণে আটা ডাস্ট করে নিয়েছি এবার এখান থেকে আমি সম পরিমাণে লেচি কেটে পরোটাগুলো তৈরি করব এই পরোটাগুলো একটু বড় সাইজের হবে আমি এখান থেকে ছখানা পরোটা তৈরি করবো এভাবে ইকুয়ালভাবে আমি সবগুলো লেচিগুলোকে কেটে নিচ্ছি খুবই হেলদি এবং ইউনিক একটি পরোটা আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা এই শীতের বিকেলে বা শীতের রাতে বা শীতের ব্রেকফাস্টেও কিন্তু আপনারা এই পরোটা বানিয়ে নিতে পারেন তাহলে দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটা মন দিয়ে সামান্য পরিমাণে আটা বা ময়দা ডাস্ট করে নেবেন এবার আমি এই পরোটাটা বেলে নিচ্ছি কি করে বেলছি দেখুন খুবই পাতলা করে বেলে নিতে হবে বন্ধুরা যতটা পাতলা করা যায় দেখুন একদমই পাতলা হয়েছে আপনাদের দেখাচ্ছি হাত দিয়ে এরকম পাতলা করে আমি পরোটাটা বেলে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ঘি ছোটো চামচের হাফ চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে তেল দিতে পারেন তবে ঘিটা দিলে খুব ভালো হয় এবং খুব সুন্দর একটা ফ্লেভার হয় যারা ঘি খেতে চান না তারা কিন্তু অবশ্যই তেল দিতে পারেন উপর দিয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণে ময়দা ঘি বা তেল যাই ব্যবহার করেন না কেন খুব ভালো করে পুরো রুটিতে ভালো করে লাগিয়ে নিতে হবে আমি যেভাবে হাত দিয়ে লাগালাম অবশ্যই হাত দিয়ে লাগিয়ে নেবেন তার উপরে অল্প পরিমাণে ময়দা ডাস্ট করে নেবেন এইভাবে এইভাবে রোল করে যাবেন দেখুন আমি যেভাবে ভিডিওতে রোল করছি এইভাবে রোল করে যাবেন আর এরকম একটা লম্বা রোল তৈরি হলো এবার এই রোলটাকে আমি চেপে চেপে দিচ্ছি দেখুন অবশ্যই হাত দিয়ে এভাবে চেপে দিতে হবে এবার অল্প পরিমাণে ঘি আঙুলের মাথায় নিয়ে এইভাবে লাগিয়ে নিচ্ছি যেভাবে আমি রুটিটায় লাগিয়েছিলাম ঠিক সেইভাবে লাগিয়ে নিচ্ছি খুবই অল্প ঘি কিন্তু লাগে বন্ধুরা খুব বেশি লাগে না এখানে ঘিটা দিলে এই পরোটাটা বেশি ভালো হয় এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ময়দা একইভাবে খুবই সহজ প্রসেস দেখে একটু জটিল মনে হচ্ছে বন্ধুরা কিন্তু খুবই সহজ আপনারা বানা বাড়িতে বানাবেন দেখবেন কতটা সহজ এবং সম্পূর্ণ একটু নতুন ধরনের পরোটা তৈরি হয় এটি আর আপনি যখন বানাবেন বন্ধুরা তখন কিন্তু এটি খাওয়ার পরে বা যখন সবাই মিলে খাবেন এটি কিন্তু সত্যি একটি প্রশংসাযোগ্য পরোটা তৈরি হবে এইভাবে আমি দেখুন কীভাবে রোলটা করলাম অবশ্যই খেয়াল করেছেন এভাবে আমি চা চেপে একটা সাইড সিল করে দিলাম যাতে করে পরোটাটা খুলে না যায় আর খুব সুন্দর লেয়ার তৈরি হয়েছে ভিডিওতে খুব ভালো করে দেখানো যায় না একইভাবে আমি সব পরোটাগুলো এইভাবে লেচি কেটে নেব লেচি থেকে এভাবে তৈরি করে নিয়েছি দেখুন সবকটা এইভাবে তৈরি করে নিতে হবে এবার বেলে নেওয়ার পালা এই পরোটাগুলো কিন্তু একটা একটা করে করা যাবে না এটি এগুলো সব এক যেটাই করার একসঙ্গেই করে নিতে হবে যেমন এই স্টেপটা একসঙ্গে করে নিতে হবে এবার বেলে নিচ্ছি এই বেলাগুলো একই সঙ্গে সব কটা পরোটা বেলে নিতে হবে দেখুন লেয়ারগুলো কিন্তু অনেকটাই দেখা যাচ্ছে আর একটু মোটা থাকবে পরোটাগুলো খুব বেশি পাতলা করার একদমই প্রয়োজন নেই একটু মোটা থাকবে এতে করে লেয়ারগুলো খুব সুন্দরভাবে ভাজার পর বেরিয়ে আসবে সব পরোটাগুলো আমি বেলে নিয়েছি আগেই বললাম স্টেপ বাই স্টেপ এই জিনিসগুলো অবশ্যই ফলো করবেন সব পরোটাগুলো যেমন লেচি করে রাখার পর তৈরি করে নিতে হবে সেরকম সব পরোটাগুলো বেলেও নিতে হবে এবার একটি প্যান বসিয়েছি আমি এখানে ননস্টিক নিয়েছি আপনারা চাইলে নর্মাল যে রুটি করার চাটু হয় তাতেও কিন্তু করতে পারেন খুব ভালো করে গরম করে নিয়ে শুকনো তাওয়ার মধ্যে আমি কিন্তু এই রুটিগুলো দিয়ে দিয়েছি বা পরোটাগুলো দিয়ে দিয়েছি এখনও পরোটা অবশ্য তৈরি হয়নি এগুলো রুটির পর্যায়ে রয়েছে এ পর্যায়ে কিন্তু কোনো রকম তেল বা ঘি কোনো কিছুই ব্যবহার করা যাবে না তিরিশ সেকেন্ড মতো যখন একটা সাইড হয়ে যাবে তারপর ওপর সাইডটা উল্টে দিতে হবে খুব বেশি ভাজা যাবে না জাস্ট একটু কালারটা চেঞ্জ হবে দেখুন জাস্ট একটু কালার চেঞ্জ হয়েছে আমি নামিয়ে নিচ্ছি এইভাবে সব রুটিগুলো বেলে নিতে হবে সরি এইভাবে সবগুলো ভেজে নিতে হবে এক সাইড যখন একটুখানি দেখুন কালারটা চেঞ্জ হয়েছে থার্টি সেকেন্ডের মতো রাখলেই যথেষ্ট বেশি রাখা যাবে না সব পরোটাগুলো এইভাবে আমার ভাজা হয়ে গেছে আপনারা চাইলে এই রকম পর্যায়ে আপনারা কিন্তু কোনো এয়ারটাইট কন্টেনারে করে রেফ্রিজারেটরে এক মাস অবধি সংরক্ষণ করে রাখতে পারেন বেশি পরিমাণে বানিয়ে আপনারা এইভাবে রেখে দিতে পারেন তারপর প্রয়োজন অনুযায়ী নর্মাল টেম্পারেচারে নিয়ে এসে ফ্রিজ থেকে বের করে আনার পর নর্মাল টেম্পারেচার এনে তারপর কিন্তু ভেজে পরিবেশন করতে পারেন গরম গরম পরোটা খুব সুবিধের কিন্তু এই তৈরি তৈরি হয় পরোটাটা এবার আমি একটা একটা করে পরোটা ভেজে নেব চাটু গরম করে অবশ্যই এই পরোটাটা দিয়ে দেবেন মানে যে রুটিগুলো আমি তৈরি করে নিলাম সেগুলো দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন উল্টে দেওয়ার পর এবার অল্প পরিমাণে তেল দিচ্ছি খুবই কম তেলে এই পরোটাটা তৈরি হয় খুব বেশি তেল দেওয়ার একদমই প্রয়োজন নেই আর কিভাবে ভাজছি দেখুন বন্ধুরা ভালো করে লক্ষ্য করুন আমি আবারও বলছি আমার অনুরোধ রইল এইভাবে একবার অন্তত বাড়িতে পরোটা বানাবেন তাহলে দেখবেন কতটা নতুন এবং ভিন্ন ধরনের একটি পরোটা আপনারা বাড়িতে তৈরি করতে পেরেছেন আর শীতের সকালে বা বিকেলে যখন তখন কিন্তু এটি সবাই ভালোবেসে খেয়ে নেবে আরও অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম আর এটি কিন্তু মিডিয়াম হিটে ভাজতে হবে আমরা যখন রুটিটা সেঁকে নেব তখন লো হিটে সে হবে এই টিপসগুলো অবশ্যই মনে মাথায় রাখবেন আর এবার যখন তেল দিয়ে পরোটাটা ভাজবো তখন ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে এতে করে পরোটাটা যেমন খাসতে হবে তেমন দম এটি কিন্তু অনেক সময় অবধি নরম থাকবে এইভাবে এপিট ওপিট করে ভেজে নিতে হবে আপনারা যদি একদমই ক্রিসপি খেতে চান তাহলে আরও বেশি পরিমাণে ভেজে নেবেন বেশি সময় ধরে আর ভাজাটা অবশ্যই মিডিয়াম হিটে ভাজবেন দেখুন এভাবে সবকটাই পরোটা আমি ভেজে নিয়েছি একটা সাইড ভেজে নেওয়ার পর তারপরে কিন্তু তেল দেবেন অবশ্যই ভিডিওটা আমি যেভাবে দেখালাম সেভাবে এই পরোটা বানিয়ে নিন এটি যে কোনো ধরনের ভেজ বা নন ভেজ বা যে কোনো ধরনের তরকারির সঙ্গে কিন্তু খুবই ভালো লাগে আর এটি দেখুন আমি ছিঁড়ে দেখা দেখিয়েছি কতটা নরম আর কতটা লেয়ার যুক্ত হয় আমি এখানে চানার সঙ্গে সার্ভ করেছি অবশ্যই ভালো থাকবেন আজ তাহলে আসি